আজকে ওয়েব এপি ডেভেলপমেন্ট ভিডিও সিরিজে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা আমাদের প্রথম হ্যালো ওয়ার্ল্ড ক্লাস অ্যাপ তৈরি করব। তো কিছু জিনিস আমাদের আগে বুঝতে হবে, সেগুলো হচ্ছে ক্লাস কাজ করে দুইটা মেইন জিনিস নিয়ে, সেটা হচ্ছে রিকোয়েস্ট এবং রেসপন্স। যখন আমরা একটা ওয়েবসাইট ভিজিট করি তখন আমরা আসলে একটা রিকোয়েস্ট করি, অন্যদিকে আরেকটা কম্পিউটার থাকে যেটা সার্ভার হিসেবে কাজ করে। ওই সার্ভার কম্পিউটারটা আমাদের রিকোয়েস্টটা রিসিভ করে সেখানে একটা অ্যাপ্লিকেশন থাকে, সাপোজ ক্লাস্ক অ্যাপ থাকে। ওই ক্লাস্ক অ্যাপ আমাদের রিকোয়েস্টটা রিসিভ করে এবং রিকোয়েস্টটা রিসিভ করার মাধ্যমে একটা রেসপন্স আমাদের ব্যাক করে। ওই রেসপন্সটা যে ডেটা ব্যাক করা হয় সেগুলি আমরা দেখতে পাই। তো ক্লাস্ক অ্যাপ ক্রিয়েট করার জন্য প্রথমেই আমরা একটা পাইথন ফাইল ক্রিয়েট করব। তো আমি আমার এখানে ওয়ার্ক স্পেসে একটা পাইথন ফাইল ক্রিয়েট করলাম অ্যাপ ডট পাই নামে। তো প্রথমে আমাদের পাইথনকে বলে দিতে হবে যে আমরা ক্লাস ইউজ করতে চাই, সেজন্য আমরা ক্লাস প্যাকেজ থেকে ক্লাসটা ইম্পোর্ট করে নিলাম। এখানে আন্ডারস্কোর আন্ডারস্কোর নেম, এটা একটা ভেরিয়েবলের মতো কাজ করে। এটা মেইনলি ক্লাসের কারেন্ট মডিউলটা কি সেটা হচ্ছে আমাদের এখানে রেফার করে। তো আমাদের ক্লাস ক্যাপের কনফিগারেশনের জন্য এই মডিউলটা কোথায় আছে এবং এটা পাথ, এগুলো দরকার হয়। তো এই ভেরিয়েবলটা দিয়ে দিলে সেটা আর কি ফ্লাস্ক অ্যাপটা বুঝতে পারে। এটা একটা কনভিনিয়েন্ট ওয়ে ওই পাথটা অ্যাপকে বোঝানোর জন্য। এখন আমাদের ঠিক করতে হবে যে আমাদের রিকোয়েস্ট যে আসছে, আমাদের রিকোয়েস্টগুলো বিভিন্ন ধরনের হতে পারে। আমাদের কোনো ইউজার রিকোয়েস্ট করতে পারে আমাদের হোম পেজের জন্য কোনো রিকোয়েস্ট, আসতে পারে আমাদের ডাউনলোড পেজের জন্য কোনো রিকোয়েস্ট আসতে পারে আমাদের অ্যাবাউট পেজের জন্য। সেজন্য আমাদের ক্লাস্ক অ্যাপকে বুঝতে হবে যে রিকোয়েস্টটা কোন রিকোয়েস্ট। সেজন্য আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ডেকোরেটর। তো আমরা একটা ডেকোরেটর ক্রিয়েট করব। এখানে ব্যাকস্ল্যাশ শুধুমাত্র ব্যাকস্ল্যাশ দিয়ে বুঝাচ্ছে যে আমরা হোম পেজ বুঝাচ্ছি। এখানে সাপোজ আমাদের ইউআরএল যদি হয় google.com, তাহলে আমরা google.com ইউআরএলটিতে গেলে আমরা হচ্ছে এই পেজের কন্টেন্টটা দেখতে পাবো। সো আমি যদি দিই এই ব্যাকস্ল্যাশ ফাইল, তাহলে google.com/file গেলে আমরা এই কন্টেন্টটা দেখতে পাবো, মানে আমরা আরেকটা অন্য আরেকটা এন্ড পয়েন্ট। তো শুধুমাত্র ব্যাকস্ল্যাশ দিয়ে বোঝায় যে আমরা হোম পেজ বা হোম এন্ড পয়েন্ট। ডেকোরেটরের পরেই আমাদের এটার সাথে অ্যাটাচড ফাংশন ক্রিয়েট করতে হবে। ফাংশনের নাম যে কোনো কিছু হতে পারে। তো ফাংশনটা অবশ্যই রিটার্ন করতে হবে কন্টেন্ট, যেটা আমরা রেসপন্স আকারে পেতে চাই। এবং আমরা হচ্ছে এখন আমাদের অ্যাপ রান করতে হবে, সেজন্য আমরা একটা পোর্টে, আমরা কোন পোর্টে অ্যাপটা রান করতে চাই সেটা ডিপেন্ড করে দিতে হবে। এখানে 5000 পোর্টে রান করছি। তো আমি একটা টার্মিনাল ওপেন করলাম এই কারেন্ট ডিরেক্টরিতে। আপনাকে অবশ্যই কারেন্ট ডিরেক্টরিতে থাকতে হবে। তো টার্মিনালে আমরা লিখব পাইথন স্পেস অ্যাপ ডট পাই। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লোকাল হোস্টে 5000 পোর্টে আমাদের অ্যাপটা রান হয়েছে। আমরা ব্রাউজারে এই ইউআরএলে গেলে আমরা আমাদের অ্যাপটা দেখতে পাবো, যদি এই ইউআরএলে আমরা রিকোয়েস্ট করি।